Hey guys, welcome to my channel Riding Bus 350. So, আজকে যাচ্ছি ডামডিম। ডামডিমে এখন একটা মনাস্ট্রি আছে। তো সেখানে যাচ্ছি। চল, যাই। পৌঁছে গেছি, যেরকম বলছিলাম ডামডিম মনাস্ট্রিতে আসবো। তো ডামডিম মনাস্ট্রি চলে এসেছি। তো এখানে একটা ইনস্টিটিউটও আছে, তো বোকার ওভার চিমেলিং ইনস্টিটিউট। তো এখানে স্টুডেন্টরাও আছে, দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছ গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো আমি গেটের সামনেও দেখলাম যে অনেক স্টুডেন্টরা মাঠে বসে আছে আর মাঠে ফুটবলও খেলছে। তো চলো ভিতরে গিয়ে দেখি কী আছে কি না আছে। ভিতরে ঢুকছি, চলো দেখি। এই এন্ট্রেন্স গেটটা দেখো, চলো দেখো এখানে মূর্তিগুলো আছে তিনটে। এই ঢোকার সাথে সাথেই একটা স্টুডেন্টের সাথে দেখা হলো, তো ক্যামেরার সামনে আসতে চাইছে না। তো ওর থেকে অনেক কিছু জিজ্ঞাসা করলাম, তো ও বললো, সবই বললো, কিন্তু বললো যে আমি ক্যামেরার সামনে আসবো না। তো এই যে ইনস্টিটিউটটার নাম বোকার ওভার চিমেলিং ইনস্টিটিউট, এটার মানেটা হলো যে টাকার যে শান্তি বা এমনি যে শরীরের শান্তি সেটা কোনো শান্তি না, যতক্ষণ না মনের শান্তি আসছে এটার মানে হলো এটাই, বোকার ওভার চিমেলিং। এটার মানে এটা এই আর ইনস্টিটিউটটার যে গুরুদেব আছে, ওদের প্রিন্সিপাল হয় না, ওদের গুরু হয়। তো ওই গুরুর নামও সেম একই, এই নামই বোকার ওভার চিমেলিং। তো এখানে স্টুডেন্ট আছে 300 অ্যাবাব, মানে 300 অ্যাবাব আছে স্টুডেন্ট। তো ওটাই ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো, আর ও লজ্জা পড়ছিলো আর বলছিল আমি আসবো না ভিডিওতে, সোশ্যাল কিছু ইয়েতে আসবো না, ক্যামেরাতে, এরকমই বলে যাচ্ছিলো। তো আমি অনেক রিকোয়েস্ট করলাম, তো বলছে বললো আসতে পারবে না। তো আমি ওকে বেশি আর ফোর্স করলাম না, ওদেরও কিছু টার্মস থাকে, একটা ইনস্টিটিউটটা আছে, তো বেকার ঝামেলা নিয়ে লাভ নেই, ওকেও বুঝতে হলো আমার ব্যাপারটা, তাই জন্য আর কি। একটা কথা, এখানে ওদের মানে ইনস্টিটিউটটার মেন মোটো হলো যে বুদ্ধিস্ট ফিলোসফি। তো দেখতে পাচ্ছ যে মনাস্ট্রির সামনে আমরা ঢুকছি এখন, তো চলো দেখি ভিতরে যাই আর কি।
এখন ঢুকছি, এই যে গেটটা দেখো, তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরটা কিছু বলার নেই, অপূর্ব। এখন আর কিছু বলবো না, শুধু জাস্ট ভিডিওগুলো দেখো, তারপর পরে ভিডিও শেষে কথা হচ্ছে। হোপফুলি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। তো এখানে একটু লাইকটা কম বলে হয়তো একটু ভিডিও কোয়ালিটিটা ঠিকঠাক হবে না। চলো তাহলে এবার যাওয়া যাক, অনেক হলো, এবার যাওয়ার পালা। তো কেমন লাগলো বন্ধুরা আমাকে এখানে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর ভিডিও কোয়ালিটিটা একটু হয়তো ভিতরটা মানে লাইট কম হতে পারে, কারণ ভিতরে একদমই লাইট ছিল না, তাও যতটা পেরেছি আমি করেছি। তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে আমাকে, আর লাইক করবে ভিডিওটা ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করে যেও। টাটা।